আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একটা অফলাইন ক্লায়েন্ট আমাকে দশ দিনে এক লাখ আশি হাজার টাকার কী কাজ দিল কাজগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করবো সো এখানে দেখেন আমি একটু যদি দেখাই বারো তারিখ বারো তারিখে আমাকে বারো আট দু হাজার চব্বিশ মানে আগস্টের বারো তারিখে আমাকে প্রথম কাজ দিছে এখানে লেগছে দিস ইজ মানে দিস টু স্যার মানে এখানে দুইটা ওয়েবসাইট আমাকে দিছে পার ওয়েবসাইট আমাকে দুইশো ডলার দেয় সে এখানে আমাকে টোটাল ওয়েবসাইট দিচ্ছে নয়টা নয়টা ওয়েবসাইটের জন্য আঠারোশো ডলার সে আঠারোশো ডলার আমাকে পেপ্যালে পেমেন্টটা পে করছে আমি যদি আপনাদের দেখাই ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো এবং আমার আপনার হচ্ছে আপনার সিকিউরিটির সাথে হচ্ছে আমি এগুলো হাইড করে রাখলাম আপনারা হয়তো বা দেখবেন না আপনাদের জাস্ট হচ্ছে আমি কাজে নিয়ে যাবো আমি এখানে নিচে যাচ্ছি একটু নিচে যাচ্ছি আমাকে ওয়েবসাইটগুলো দিছে এবং কথা হয়েছে টুকটাক ওনার সাথে যেমন প্রথম দুইটা অর্ডার তিনটা অর্ডার কমপ্লিট করে দেওয়ার পর তিনটা ওয়েবসাইটের অর্ডার কমপ্লিট করে দেওয়ার পরে উনি আমাকে দেখেন এখানে পেমেন্ট করছে ইউ হ্যাভ সেন্ট পাঁচশো ডলার মানে এখানে ছয়শো ডলার উনি আমাকে পে করছে অ্যাপ অ্যান্ড অ্যাপ চার্জ আপনার যেই পঁচিশ ডলার সেটা কেটে নিয়ে আমাকে পাঁচশো ডলার আমার অ্যাকাউন্টে চলে আসছে ঠিক আছে তো এই একটা আমার একটা এখানে পেমেন্ট দেখতে পাচ্ছেন তারপরে যদি আমি পরে যাই পরে আর কি পেমেন্ট করছে পাঁচশো পঁচাত্তর এখানে ডলার এখানে কিন্তু যদি তিনশো একাশি চারশো ডলার চারশো ডলার আর এখানে আপনার হচ্ছে এক হাজার ডলার আমরা যদি পরে যাই এখানে দেখেন সাতশো সত্তর ডলার মানে এখানে আটশো ডলারের পেমেন্ট ঠিক আছে এক হাজার আর আটশো এখানে হচ্ছে আঠারোশো ডলার আপনি জানেন যে আঠারোশো ডলারে পার ডলার আমি এখানে যদিও পেমেন্ট অনেক হাই রেট ডলারের রেট কিন্তু আমি একশো চার টাকা করে পাই তো হিসাব করলে এখানে এক লাখ আশি হাজার টাকা অ্যাভারেজে আমি পাইছি ঠিক আছে তো এখন যাই যে কি কাজ কাজগুলোর বিষয়ে নিয়ে আমি যদি বিস্তারিত কথা বলি একটা বাইরের কাজ আমি যে এটা ডেলিভারি দিচ্ছি সেটা আমি একটা ডাউনলোড দিই ডাউনলোড দিয়ে আপনাদের বিস্তারিত কথা বলি এখানে দেখেনি যে অর্ডার নাম্বার সাত আমি ডেলিভারি দিচ্ছি সাত আট নয় এই অর্ডারটা আমি একটু ওপেন দিলাম এখানে এখানে দেখেন যে আমি কী কাজ ডেলিভারি দিচ্ছি একটু নিচে যদি দেখেন আপনার তাকাইতে তাকাইলে দেখতে পারবেন এখানে দেখেন তিনশো প্রোফাইল ব্যাকলিং তিনশো প্রোফাইল ব্যাকলিং এই যে দুশো ডলারের আন্ডারে কী কী আমি দিচ্ছি মূলত ব্যাকলিংয়ের কাজ আপনারা জানেন যে অ্যাসিও ব্যাকলিংকের কাজ যেগুলো নিয়ে আমার সবগুলো কাজ নিয়ে পার্ট বাই পার্ট অ্যাসিও অফিস ক্র্যাশকোস নামে একটা প্লে একটা ই পাবেন আপনার প্লে পাবেন সেখানে হচ্ছে আপনার এই পনেরো থেকে ষোলোটা ভিডিওর এই কাজগুলো সম্পূর্ণ আপনারা পাবেন তো এখানে দেখেন তিনশো প্রোবাইল ব্যাকলিং যেই প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য তিনশোটা প্রোফাইল ব্যাকলিং এ বাইরেকে আমি করে দিই ঠিক আছে তিনশোটা প্রোবাইল ব্যাকলিং এখানে একশো পাঁচটা এডু ব্যাকলিং দেই তারপর হচ্ছে একশো দশটা ব্লক কমেন্ট ব্যাকলিং দেই একশো এ পিডিএফ সাবমিশন দেই একশো আর্টিকেল মানে ব্লক পোস্ট যেটাকে বলে ইউনিক আর্টিকেল বানিয়ে সেটাকে আমরা সাইটগুলোতে পোস্ট করে দেয় একশো সোশ্যাল বুকমার্কিং মার্কিং ব্যাকলিংক আমরা তাকে দিয়ে থাকি তিরিশ এরু গেস্ট পোস্ট আমরা দেই 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 তারপরে হচ্ছে আমরা আর কি আছে এখানে তিরিশ ডিরেক্টরি সাবমিশন দিচ্ছি একশো পঞ্চাশ সোশ্যাল শেয়ার মানে আপনার হচ্ছে এটা ধরতে পারেন আমরা হচ্ছে সোশ্যাল শেয়ার করি হচ্ছে এটা রোবোটিক্স ব্যাকলিং করে আর কি হ্যাঁ রোবোটিক ব্যাকলিংস ওটা প্রোভাইড করি বাট ডাইরেক্ট ওয়েবসাইট বাইরের ওয়েবসাইট ইউজ করে করি না সেটা হচ্ছে আপনার একটু রিডাইরেক্ট ব্যাকলিং ইউজ করে করি সেটা এখানে আছে দুইশো ওয়েব টুজুর ব্যাকলিং এটা হচ্ছে আমরা ডিরেক্ট বাইরের ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করে করি না এটা হচ্ছে বাইরের একটা যে কোনো ওয়েবসাইট ওয়েবসাইটের মানে যে কোনো একটা ব্যাকলিং বিশেষ করে গেস্ট পোস্ট ব্যাকলিংক ওই ব্যাকলিঙ্ক নিয়ে আমরা হচ্ছে এই ইউজ করে এই রিডাইরেক্ট ব্যাকলিংয়ের কাজগুলো করি তো এখানে ডিরেক্ট অনেক সময় রোবোটিক্সে যে কাজগুলো করা হয় সেগুলো যদি আপনি রিডাইরেক্ট না করেন যদি ডিরেক্ট ওয়েবসাইট নিয়ে করেন হয়তো বা কিছু কিছু সময় যদি সাইটগুলো ভালো আসে ডিএপি ভালো কিন্তু অ্যাসেস অনেকগুলোর অনেক সময় বেশি দেখা যায় স্কোর যদি বেশি থাকে তাহলে আপনার ওয়েবসাইটে একটা ইফেক্ট পড়তে পারে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে রিডাইরেক্ট ব্যাকলিং হিসাবে ইউজ করে আপনার ব্যাকলিং সার্ভিস দিতে পারেন খারাপ আপনার সাইটগুলো যদি যেই ব্যাকলিংটা হচ্ছে আপনার ইন্ডেক্স হবে সেই ব্যাকলিংটা নিয়েই কাজ করার চেষ্টা করবেন ডিডাইরেক্ট ব্যাকলিং তাহলে আপনার সেটা ইফেক্টিভ হবে তা দেখ দেখতে পাচ্ছেন এখানে এই কাজগুলি আমি মূলত দিচ্ছি ঠিক আছে দুইশো তিনশো এখানে চারশো পাঁচশো ছয়শো সাতশো ধরেন এখানে প্রায় এক হাজার ব্যাকলিং সার্ভিস দিচ্ছি সব মিলিয়ে এক হাজার ব্যাকলিং সার্ভিস এখানে ম্যানুয়াল ম্যাক্সিমাম ম্যানুয়াল ব্যাকলিং তো এখানে এই এক হাজার ব্যাকলিং সার্ভিস দিয়ে আমি কিন্তু বাইরের কাছ থেকে দুইশো ডলার নিচ্ছি ঠিক আছে তো এই দশ দিনে আমি নয়টা ওয়েবসাইটের জন্য নয় হাজার ব্যাঙ্কিংয়ের কাজ করছি ধরেন এবার যে প্লাস মাইনাস নয় হাজার ব্যাকলিংয়ের কাজ করে কিন্তু বাইরের কাছ থেকে আমি আঠারোশো ডলার পেমেন্টটা নিচ্ছি আচ্ছা দশ দিনে যে কীভাবে বুঝলেন আমি যে বারো তারিখে দিল দেখাইলাম পরে হচ্ছে এখানে লাস্ট দেখেন আমাকে যে পেমেন্টটা দিছে কাজ করার পর এখানে দেখেন এটা হচ্ছে তেইশ তারিখ তো বারো তারিখে শুরু করছি বাইশ তারিখে মধ্যে কাজ শেষ হয়ে গেছে তেইশ তারিখে উনি আমাকে পেমেন্টটা ডান করে দিচ্ছে এখানে দেখেন তেইশ তারিখ ঠিক আছে যে লাস্ট পেমেন্ট হচ্ছে সাতশো ডলার তো এই দেখেন আপনারা আপনারা হয়তো বা অনেকেই মনে করেন যে হচ্ছে এই কাজগুলো হয়তো অনেক কঠিন আসলে কঠিন কিছু না একবার ইজি কাজ জাস্ট আপনাকে বায়ারকে এক এক বায়ারকে এক একভাবে কনভেন্স করতে হবে আপনি যেই কাজগুলো এখানে আমি দিচ্ছি এই যে দেখলেন আপনারা এতক্ষণ এই কাজগুলো কিন্তু মার্ক প্লেসে এসিও ক্লাক মার্ক প্লেসে অনেক সিপ প্রাইসে অনেকে সেল করে যেমন এই তিনশো পোবাইল ব্যাকলিং এটা যদি আপনি হচ্ছে ও ক্লার্ক মার্কেটপ্লেস প্লেস থেকে কিনতে যান আপনি হচ্ছে তিনশো আপনি পোবাইল ব্যাকলিং আপনি প্রায় কত আপনার হচ্ছে ছয়শো টাকা মানে বাংলা টাকা ছয়শো থেকে সাতশো টাকায় আপনি কিনতে পারবেন এখানে একশো পাঁচ এরু ব্যাকলিং এখানে অ্যাসিও ক্লার্কে এই একশো পাঁচ ব্যাকলিং আপনি দেখা গেছে দুইশো টাকা খরচ করে কিনতে পারবেন যদি একটু রিচার্জ করতে হবে আপনার যারা কারা ভালো সার্ভিস দিচ্ছে কম দামে সেগুলো আপনার একটু দেখতে হবে হ্যাঁ তারপরে এখানে ধরেন হচ্ছে কত এখানে হচ্ছে এই ধরলাম সাতশো একশো পাঁচ ডু ব্যাকলিং ধরলাম হচ্ছে দুইশো নয়শো এটা এক ডলার দেওয়া কেনা আমার এক হাজার এখানে আপনি একশো পিডিএফ সাবমিশন মার্ক থেকে দুই তিন ডলারে নিতে পারবেন মানে তিনশো ঠিক আছে তো কত হল এখানে ছয়শো সাতশো আটশো নয়শো বারো তেরোশো একশো আর্টিকেল ব্লক পোস্টের একটু যদিও দাম বেশি কিন্তু একশো আর্টিকেল ব্লক পোস্টও আপনি পাঁচ ডলার কিনে নিতে পারবেন মার্কিন থেকে অনেকই দেওয়ার মতো আছে তো এখানে দুই হাজার ধরেন একশো সোশ্যাল বুক মার্কিং এখানে ধরেন চার ডলার চব্বিশশো এ তিরিশ একটু গেস্ট পোস্টের একটু প্রাইস যদিও বেশি আপনি মিনিমাম দশ ডলার ধরে রাখেন দশ ডলার প্লাস যদিও লাগে এখানে সাড়ে তিন হাজার এখানে পঁয়তাল্লিশ লিঙ্ক হুইল ব্যাকলিঙ্ক দুই ডলার যদি ধরি আমি হচ্ছে ধরেন আপনার হচ্ছে সাড়ে চার হাজার মানে পাঁচ হাজার টাকার কাজ হ্যাঁ সর্বনিম্ন আপনি যদি মার্কেট প্লেস থেকে কিনেন পঞ্চাশ ডলারে এই সার্ভিসগুলো সব আপনি কিন্তু মার্কেট থেকে কিনে আরেকজনকে দিতে পারবেন এই পঞ্চাশ ডলারের সার্ভিস আমি কত ডলারে নিলাম দুইশো ডলারে বাইরের কাছ থেকে নিলাম ঠিক আছে তো বায়ারকে হচ্ছে কনভিন্স করতে হবে এই বিষয়গুলো আপনার বুঝতে হবে যেমন এই বায়ার মার্কেট যদি রিসার্চ করে এই বায়ার কিন্তু মার্কেট প্লেস থেকে এই সার্ভিসগুলো এই দামে কিন্তু কিনতে পারবে তো মূলত বায়ারকে হচ্ছে বোঝাতে হবে যে আপনি ভালো সার্ভিস দিতে পারবেন বা আপনি হচ্ছে আপনার এই আগের ফজেটগুলো বাইরেকে শো করবেন যে আপনার সাইট র্যাঙ্কে আসবে আপনার গুগলে পাস পেজে আসবে আপনি দু একটা কাজ তাকে করে দিলে প্রথম অবস্থায় হচ্ছে ট্রায়াল বেসিস দিবে আপনাকে কাজ যদি দু একটা কাজ আপনি ভালোভাবে কাজ করে দিতে পারেন এবং সেটা রেজাল্ট যদি ভালো আসে ওই বায়ার কিন্তু আপনাকে অর্ডার করবে হ্যাঁ সব সময়ের জন্য আরেকটা কথা বলে রাখি এই বায়ার হচ্ছে কিন্তু আমাকে এর আগে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে কাজ দিচ্ছে পঁচিশশো ডলারের উপরে কাজ দিচ্ছে গত দেড় দুই মাস আগে সে বাইরে আমাকে কিন্তু এখন আঠারোশো ডলারের নতুন করে কাজ দিল নয়টা ওয়েবসাইটের ইভেন কি সে আমাকে সব সময় আমার সাথে কাজ করবে তার সাথে আমার কথা হয়েছে এই কাজগুলো একবার ইজি আপনি যদি চান কিভাবে একবার অল্প সময়ে সুন্দরভাবে যদি আপনি শিখতে চান আপনি ফ্রিতে কিন্তু শিখতে পারবেন যেগুলো অনেক জায়গা থেকে আপনি খুঁজে পাবেন না সেগুলো আমি আপনাদের জন্য অনেকে শিখতেছে আপনাদের জন্য আমি প্লে লিস্ট বানাইছি যদি আমি ভিডিওর শুরুতে বলেছি আপনি যদি শিখতে চান শিখে সেগুলো সার্ভিস দিয়ে এবং বিভিন্ন যখন পান তখন যদি আপনি তাদের কাছ থেকে কাজগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো করতে পারবেন হ্যাঁ কেউ অল্প সময়ে অনেক কিছু করে কেউ আবার পারে না তবে আপনার চেষ্টা শক্তির উপরে ডিপেন্ড করে সবকিছু ঠিক আছে আপনি কতটুকু চেষ্টা করতেছেন মার্ক প্লেস এবং মার্ক প্লেসের বাইরে আপনি কতটুকু চেষ্টা করতেছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কাজ পাবেন কম বেশ এখানে দেখেন এই যে প্লে লিস্টে যাওয়ার পর এখানে আপনি এসিও ক্র্যাশ কোর্স বাংলা টিউটোরিয়াল অফেজ এসিও নামে এখানে এই প্লে লিস্টটা পাবেন এখানে দেখেন এই টোটাল আমার এখানে ষোলোটা পনেরোটা ভিডিও আছে পনেরো ষোলোটা এই ভিডিওগুলো যদি শিখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই যে কাজগুলো আপনাদের দেখাইলাম সবগুলো কাজ সম্পর্কে ডিটেইলস শেখানো হয়েছে তো আপনি চাইলে শিখে আপনি ইনকাম করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম